আনন্দ করে দাও, প্লেনে মিষ্টি করে দাও, ভলিউম বেশি দাও, প্লেনে ইকো দিও না। বাবজন যারা পিছনে আছেন একটু আগে বসি, বাবা আদবে বসি, এই যে সবাই একটু আগে বসি, পিছনে যারা আছেন সামনে বসি, সবাই আগে বসি, আগে বসুন। বহু আশা করি আজকে এই ভাদ্র মাসে ঝড় বৃষ্টির দিনে পুটিয়া বারমাসিয়া আজকে এই বাৎসরিক ধর্মীয় সভা, তৃতীয় বাৎসরিক ধর্মীয় সভা, আল্লাহ আজকে বসার মতন সুযোগ দিয়েছে। গত রাত্রির থেকে আজকে রাতি এখন পর্যন্ত আকাশের দুর্যোগ ভালো দেখা যাচ্ছে, এটা আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করা দরকার। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি যখন স্কুলে ক্লাসে ছিলাম তখনও প্রচুর বৃষ্টি ছিল, আমি মোতালেবকে ফোন করছিলাম, 12:30 পর্যন্ত স্কুলে বৃষ্টি চলছিল, আমি 1:45 স্কুল থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছি। তা বাবজন যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, এখন 11:30 বেজে গেছে, আপনারা কষ্ট মনে করবেন না, যেহেতু এই খানকায় তৃতীয় বাৎসরিক ধর্মীয় জলসা আয়োজন করেছে, শুধু আপনাদের জন্যে ভালো কোরআন হাদিজের কথা শোনার জন্যে আমি আসাম থেকে স্কুলে ক্লাস করে আছি, শুধু আপনাদের মহব্বতে। আপনারা আমার জন্যে আপনারা খুশি না বেজার? আমি যে তোমাদের এই পুটিয়া খানকায় বারমাসিয়ায় তৃতীয় বাৎসরিক সভায় আসলাম, আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাতটা তুলি দেখান তো। হুজুর খুশি, তকবীর লাগাই নাই, তকবীর আওয়াজ হয় নাই, খুশি হলে রাগ গভীর হলে খুশি হতে হবে, তাতে চোখের ঘুম যাতে ভেঙে যায় তাহলে খুশি হতে হবে, তাহলে কথা অ্যাটেনশন মনোযোগ বেশি হবে, আর রাগ এতই গভীর হবে অত মানুষের দুই চোখ বন্ধর দিকে আসি দেয়। মধু আর ওই সঙ্গে মৌমাছি যতই ভই ভৌ করুক না কেন, মিষ্টি আর ভালো লাগবে না। সেই জন্য আপনারা যারা খুশি আছেন তার ইনশাল্লাহ আখেরি দোয়া পর্যন্ত থাকবো, রাজি আছেন? আসতে করলেন কেন জোরে কন, রাজি আছেন তো? আখেরি দোয়া পর্যন্ত কে কে থাকবে হাত তুলে দেখাই, তকবীর লাগাবো, আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ, জোরে বলুন, আরো জোরে, আওয়াজ হয়নি, আরো জোরে, আমি যেটা দেখি না সেটা দেখে কে আল্লাহ, আরো জোরে, এইখানে বলেন আরো জোরে, আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আরো জোরে, জোরে বলো, নাই থাকবে, আমি যেটা দেখি না সেটা দেখে মাবুদ মাওলা, তাহলে আমি অন্ধকারে কি করি, মাবুদ মাওলা দেখি কি না? আমি কোন অন্তর এখানে বসি আছি, কোন নিয়তে বসি আছি আল্লাহ জানে কি না? সব জানে, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সব জানে। সেই জন্য বাবজন আমার, আমার মা বোনেরা কেউ যাবেন না এই পুটিয়া বারমাসিয়ে খানকা, আমি কোনোদিন আসি নাই, সারা কুচবাহার জেলায় জলপাইগুড়ি থেকে শুরু করি সব জায়গায় এসেছি, এইবারে ইসলাম এখানে, আমার আশা আছে কিছু কথা বলে যাও, আল্লাহ পাক যদি বলার মতন সুযোগ তৌফিক দান করে, জোরে বলেন আমিন, শিল্লিয়ে বলেন আমিন। আপাতত তোরা একটু বসু পড়ুন বাবা, হাতে পায়ে ধরি বলি বাবজন, কারণ এখানে আল্লাহর ওলির দরবারে এসেছি, আমরা এখানে বসব, আদবে শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মালকিবাতুল লিল মুত্তাকিনা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, أعوذ بالله من الشيطان الرجيم أما شهد شبايب برون قال أعوذ بالله من الشيطان الرجيم
الرحيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتات والصادقين والصادقات صدق الله العظيم بابا ايكو ديتو قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له لطريقا الى الجنه او قام الصلاه السلام قال النبي صلى الله عليه وسلم المرأة إذا سلت خمسها وسمت شهرها وسلت فرضها وأتت بلاها فقد كلها من أين أبواب الجنة الشعاع أو قام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ألا يعني سيدنا مولانا এই মহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লিম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর কলমা পড়িল না দোজাখানের বাদশা নবী ওয়া বুঝেহিল বুঝল না আল্লাহুম্মা সাল্লিম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সবাই পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সব নবীজির নবী তিনি সব নবীজির নবী তিনি তিনি হলো কামিনা ওয়াল মুমিনা
মোহাম্মদ রাসূলুল্লাহ
সবাই মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমি সালাম দিয়েছি সোনার চারা, সালাম দেওয়াটা হলো সুন্নত। যদি বলেন সালাম দেওয়াটা কি সুন্নত, আব্বাজান আল্লাহ রাসূল বলেছেন কুল্লে মুসলিমুন আখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই, আমার মাঝে কোনো হাই কাজিয়া নাই। ঠিক না ঠিক? বর্তমান সমাজে আব্বাজান আমার মুসলমানের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, বাপের সাথে বেটার কোনো কানেকশন নাই, ভাইয়ে ভাইয়ে কোনো কানেকশন নাই, পড়া পড়োশীর সাথে কানেকশন নাই, আর একটা কানেকশন নাই, আপন ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, আপন বোনের সাথে বোনের কোনো মিল নাই। আব্বাজান আমার সোনার চাঁদরা, আর একটা কানেকশন নাই, যেটা হলো স্বামী স্ত্রী গভীর ভালোবাসা কানেকশন নাই। যেরকম ঠিক না হয়ে ঠিক? আমাকে বলে হুজুর তাবিজ দেন কিসের, মোর বোন কে ভাই এক নম্বর দোস্ত রে। ঠিক না মিঠি? আব্বাজান আমার সোনার চাঁদরা, আমার রসুল বিশ্ব নবী কি বললেন? আল্লাহ রসুল বলে পৃথিবীর সবচেয়ে ভালো বস্তু আল্লাহ নবী তিনটা বস্তু বেশি নিজেই পছন্দ করেছেন। হাদিস নবী বলতে এক নম্বর আমি বেশি ভালোবাসি, আমি চকু তিক্তি নামাজ পড়াটা আমি বেশি ভালোবাসি। যেরকম নবী বললেন আমার কাছে দ্বিতীয় ভালো বস্তু হলো কি, আমার কাছে দ্বিতীয় বস্তু হলো স্ত্রী, তৃতীয় বস্তু হলো খুশবু। যেরকম আব্বাজান আমার, আমার নবী নিজের স্ত্রীকে অত ভালোবাসছিলেন, তন্ত বল বর্তমান সমাজে বিয়ে করার পরে পরে কেন স্বামী স্ত্রী ভালোবাসাটা থাকে না? বিয়ের পরে এক মাস দুই মাস লাইলা মজনুর মতন, তারপরে বাজে কাটা কাঠি ডাঙা ডাঙি। ঠিক না ঠিক? এই আল্লাহ রসুল বললো কি মেয়েটা যদি নামাজ পড়ে ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আল্লাহ জান্নাত যেটা চাইবে সে ও বন্ধু ঘন আমার সোনার চারা, মুসলমান তো সেই মসজিদে যায় না, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অলি ছিল আল্লাহ, এত বড় অলি রে অব্বারার নাম শুনেছেন হযরতে বাইতি বুস্তামি রহমাতুল্লাহ, বিশাল লোলা ছিল হযরতে বাইতি বুস্তামি। একদিন নামাজ পড়িতেছে খানকার মধ্যে, নামাজ পড়ি শুনল বুস্তাম নগরের মানুষ আল্লাহকে স্মরণ করে না, বাইতি বুস্তামি রহমাতুল্লাহ গ্রামের নাম ছিল বুস্তাম নগর, ওনার বাড়ির নাম ছিল বুস্তাম নগর, কারণ তাকে বলে খাই বাইতি বুস্তামি ভাবলে লোকগুলো কেন আল্লাহকে স্মরণ করে না, নবীর ভালোবাসা অন্তরে নাই কেন? বাইজি গোস্তামি রহমাতুল্লাহ একটু তদন্ত করলেন কেন যুবক ছেলেগুলো আসে না, কেন আল্লাহকে স্মরণ করে না। খুঁজতে খুঁজতে দেখে বাইজি গোস্তামি দেখি রে সেই দেশের যারা বড় মানি ধনী লোক, সবার বড় মালদারা ওই মালদার লোকগুলা একটা রমণী সুন্দরী আনছে, ওই রমণী সুন্দরীকে নিয়ে
কাউন্টার খুলেছে, ভালো ভালো যুবকদের জীবন নষ্ট করে দিয়েছে। ওই রমণীর কাছে সব ছেলেরা যায়, দুনিয়ার কথা ভুলিয়া যায়, বিবির ভালোবাসা ভুলিয়া যায়, পরকালের কথা ভুলিয়া যায়। আল্লাহর লিপাইজি বুস্তাবি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ এই মানুষগুলো যদি জাহান্নামে যায়, আল্লাহ আমি বুঝতাম শহরে বাইরে বুঝতাম কেমন করে তোর কাছে জবাব দেব। আল্লাহর ওলিতে কত বড় কেয়ামত দিব। বাইজি বুঝতাম, খবর পাইলেন বুঝতাম নগরে একটা রমণী সুন্দরী নিয়ে আসছিলেন এক জমিদার, ওই রমণীর সাথে ভালোবাসা দেখাই সমস্ত যুবক ওখানে যেয়ে তার দিদির ভালোবাসা সব কিছু পরিত্যাগ করি, রমণীর সাথে ভালোবাসা দেখিয়ে দিন চলে যায়। আল্লাহ এবং মহাপদ অভির প্রেম ভালোবাসা লাগে না। হজরতে বাইজি বুঝতাম রহমতুল্লাহ আল্লাহর ওলি বলে, আল্লাহ আমি তার বাইজি বুঝতাম তোর কাছে কি জবাব দেবো। ফজরের নামাজ চলে, আল্লাহর ওলি নামাজ পড়ি, ওই রমণী সুন্দরী বাড়ি দিকে আল্লাহর ওলি রওনা হলেন। যেরকম স্বভাব হজরতে বাইজি বুঝতাম রহমতুল্লাহ রমণীর বাড়ির কাছে যে আদারে হাত সুন্দর মাথায় পাগি দিয়ে এত সুন্দর নুরানি চেহারা নিয়ে বেশ্যা রমণী ঘরের বারান্দায় দাঁড়ালেন। কে আছেন মা গো বাড়িতে? ও মা আমার সাথে একটু দেখা কর। রমণী সুন্দরী বলে, দাসী আমার বাড়ির বাইরে কে আমাকে ডাকে? দেখি এসো তো কোন মানুষ এসেছে। রমণী সুন্দরী দাসী বীর দেখে এমন একটা আল্লাহওয়ালা লোক তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। রমণী দাসী বল, মা এমন একটা বুজুর্গ মানুষ আছে তোমার সাথে দেখা করে কত দেরহাম লাগবে? দেখো যে হুজুর যার সাথে দেখা করতে চান তার খরচ জানেন? এক ঘন্টার ভিজিট কত জানেন? আল্লাহর ওলি বলছে, মা যত দেরহাম লাগবে মা তুই দেব, তবু রমণী সুন্দরীর সাথে দেখা করব। যেরকম হুজুরকে এখানে আমি আমার করি, যদি গানের বাড়ির সামনে বলছি করবো হুজুরকে বাড়ির জন্য সমস্ত দুষ্ট ছেলেরা বলে হুজুরকে আগত আছে। কন্ত বাবা কারো মেমরি ঠিক থাকবে না। মা মণি দাসী বলে, হুজুর যার সাথে দেখা করতে চান রমণী সুন্দরী তার এত টাকা মোহ দিতে হবে, তাহলে তোমার সাথে কথা বলে। বাইদি বুঝতাম আল্লাহর বলছে, মা যত টাকা লাগবে আমি দেব রে মা, তবু আমি একটা বার দেখা করব। যখন সুভা আল্লাহর ওলি দোয়া স্বীকার হয়ে গেলাম। রমণী সুন্দরী বললেন, দাসী রে যদি তোমার স্বীকার হয় তাহলে হুজুরকে আসতে বলো। আল্লাহর ওলি বাইদি বুঝতাম আল্লাহকে বলে, আল্লাহ রমণীর বাড়ি আমি আছি, আল্লাহ রমণীকে হেদায়ত করে ওয়ালা হবি তুমি। যখন সোহা রমণীর ঘরে ঢুকিলে রমণী বললে, ও হুজুর আমার সাথে কথা বলা সময় নিতে হবে, এই টাইমের মধ্যে আপনার ভিজিট আপনার পয়সা শেষ হয়ে যাবে, তারপরে এক সেকেন্ড কথা বলতে পারবেন না। হুজুর বলছে, মা আমি তো তোর আদায় পয়সা মোহর দিয়ে দিয়েছি, একটা ঘন্টা হুজুর তোমরা আমার জন্য এক ঘন্টার অংশ করতে পারবেন, গল্প করতে পারবেন, এক ঘন্টার পরে ঘর থেকে বাইর হতে হবে। আমি এক ঘন্টা কথা বলবো, আমি যা বলবো তাই শুনবি। কলে হা যায় বলবে তাই শোনো, তাহলে মা আমার এক নম্বর কথা
কথা হলো মা, তুমি তাড়াতাড়ি সুন্দর করি গোসলটা দিয়ে আসো, জোরে বলছো মহারা। মনে রাখবে না হুজুরের কথা, এক ঘন্টা আমার, আমি যা বলবো তাই তুমি যাবো। রমণী সুন্দরী সুন্দর করে গোসল করলেন, আসি বল হুজুর আপনার প্রেমের সঠিক টাইমার নাই, গোসল করিয়াছিলাম। আল্লাহর ওলি বলল, মা গো আমার কুপুলিতে সাদা মার্কিন কাপড় আছে না, এই কাপড়টা নিয়ে মা তুমি আড়ালের মধ্যে সুন্দর করি পরি আমার কাছে এসো, যেরকম আমার ওলি আমি তোমাকে ভিজে দিয়েছি মা, আমার কথা চলতে হবে। রমণী সুন্দরী আল্লাহর ওলি সুন্দর মারিকিন কাপড়টা পরে আসলেন, আসি বসল হুজুর, বল মা মাতার কাপড়টা দিয়ে দাও মা, আমার কাছে তুমি ভিজে নিয়েছ মা, তাহলে তুমি তওবা তা করে আলাও। হায় রে আল্লাহর ওলি তওবা করার চেষ্টা করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি দূরের মুখে ভুল করে আমার কাছে তওবা করে নাও, আল্লাহ বল তুবিল্লাহু তওবাতুন নসুহা, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি, যখন সুন্দরী তওবা করলেন আল্লাহর ওলি বাইরে বয়ান শুরু করে দেবেন, রমণীর দুই চোখ দিয়ে পানি পড়ে, জীবন কি করলাম, এই জীবন তো মাটিতে, এই মাটিতে গলি যাবে, দেহ সুন্দরী রূপ চলে যাবে, আমি পরকাল কি করলাম। রমণী দেখতেছে হুজুর আর থাকে না, টান শেষের দিকে হুজুরের পিছন দিয়ে পিছিয়ে পিছিয়ে রমণী ফিরিয়ে যায়, দেশের জমি দাদা বলে, ও রমণী তোর জন্য একটু দূর থেকে আসলাম, তুমি হুজুরের পিছনে কেন দাও, ভাই আমি তো হুজুরের পিছন নিয়ে মরিদ হয়েছি, তওবা করে নিয়েছি, জীবনে যা ভুল করেছি আর জিন্দেগি ভুল করব না, আমি হুজুরের কাছে তওবা করে নিয়ে আমি কলেমা পড়ি মুসলমান হয়েছি, যেরকম সুবহানাল্লাহ। যুবকরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও আমার বিশ্বাসী বান্দা ও আমার বান্দিরা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা ও আমার আদেশকারী বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা ও আমার সত্যবাদী বান্দিরা, পুরুষরাও সত্যবাদী চলতে হবে। কত পুরুষ আছে বউ পাদক তো নামাজ আছে না, নাই বউ নামাজ পড়ে, পাদক তো নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করে, স্বামীকে করে না, যেরকম সিগনাল দিচ্ছি তোমার জায়গায় বোঝা নেই, আমার আসামে হাজার হাজার আমাকে বলে হুজুর আমি পাঁচ নামাজ পড়িবা, আমার স্বামী তো যে নামাজ পড়ে না, আমি বলছি মা একটা রাস্তা আছে কি, যখন তোমার স্বামীকে বাড়ি আসবে পানির বদনাটা হাতের মধ্যে দিয়ে বললেন, স্বামী আগান দিয়েছে নামাজ রক্ত হয়েছে, তোমার হুজুর পানিটা দিলাম, তোমার দাবার কি হবে, বেবি ঘুমের মধ্যে আছে, এখন ঘুম তাকে উঠে নাই, অসুবিধা হলে রে দেবী
উযুর পানিতে আমি আগে দেই, তবু নামাজটা পড়ে নাও, নামাজটা পড়ে নেবে। ও বন্ধুগণ আমার, ও মা বলে না, আল্লাহর রাসূল তো বলে দিছেন, মা তু মা পাঁচ ওয়াক্ত নামাজ যারা খামসুহা আসসালাতু খামসুহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মা, মা সেই নামাজ হবে তোমার জন্য আর মিটাল সুন্নাত, নামাজ হবে তোমার বেহেশত চাবি। জয় হুম সুবহানাল্লাহ।